আসসালামু আলাইকুম বন্ধুরা, এমসি ব্লগসের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। চলে এসেছি আমি মামুন আরেকটি নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে দেখতেই পাচ্ছেন একটা চারপাল্লা শোকেজার আমি রিভিউ দিব। তো রিভিউতে যাওয়ার আগে আমি যেটি বলে থাকি সেটা হচ্ছে, আমার চ্যানেল আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট সেকশনে জানাবেন, ইনশাআল্লাহ আমি রিপ্লাই দেব। তো ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর কথা না বাড়িয়ে চলেন আমরা বিস্তারিত আলোচনা করি। সেটা হচ্ছে যে এটা দেখতেই পাচ্ছেন একটা ফুল চার পাল্লার একটা শোকেস, একটু কার্ভ, মানে একটু এখান থেকে একটু বাঁকা করে, দুই পাশের পাল্লাটা একটু বাঁকা করা আছে আর রাউন্ডের মতো একটা শেপ দেওয়া আছে। আর যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন, এই ডিজাইনগুলোর আমরা নাম, মানে এই শোকেসটার নাম আমরা দিয়েছি হচ্ছে প্রজাপতি, কারণ পাল্লাতে যে নকশাগুলো করা আছে এগুলো প্রজাপতির পাখার মতো। আর এখানেও কিছু নকশা করা আছে দেখতে পাচ্ছেন। আর কালারটা করা আছে আপনার হচ্ছে কাট ফাইবার করা আছে। আপনারা চাইলে যে কোনো কালার করে নিতে পারবেন, সেই ক্ষেত্রে আমাকে অর্ডার দিতে হবে। আর অর্ডার দেওয়ার জন্য আমার ভিডিওতে নাম্বার দেওয়া আছে, নাম্বারে ফোন দিবেন, ইনশাআল্লাহ আমি আপনাদের সাথে বিস্তারিত ফোনে আলাপ করে নিব। আর এটা হচ্ছে ফুল মালয়েশিয়ান বোর্ডের শোকেস। এখানে আমরা কোথাও কোনো কিছু ব্যবহার করিনি, অন্য নর্মাল কোনো বোর্ড ব্যবহার করিনি, এখানে সম্পূর্ণ আমরা মালয়েশিয়ান প্রসেসিং উড ব্যবহার করেছি। আর নিচে ব্যবহার করেছি আপনারা হচ্ছে কাঠ, আমি বরাবরের মতো নিচে কাঠ দিয়ে থাকি, কারণ হচ্ছে যে অনেকের বাসে প্রত্যেক দিন ফ্লোর মোছা হয়, আর ফ্লোর মোছার সময় অনেক সময় পানি ভরে। তো সরাসরি বোর্ডটা যদি পানি ঢেকে প্রত্যেক দিন তাহলে দেখা যাবে ওখান থেকে বোর্ডটা দুর্বল হয়ে আসবে, যার কারণে আমরা কাঠ ব্যবহার করেছি। আপনি ফ্লোরটা প্রত্যেক দিন মোছার পরেও যদি পানি ভরে ইনশাআল্লাহ কোনো ক্ষতি হবে না। ভিতরের যেটা সেটা হচ্ছে যে ভিতরে আমরা সেলফ দেখাচ্ছি। এখানে সেলফ আসলে অনেকেই একটু কম জায়গা দেয়, দেখা যায় যে আমার এই সেলফের জায়গাটা দেওয়া আছে হচ্ছে 12.5 ইঞ্চি, মানে 1 ফিটের একটু বেশি, অনেকেই 11 ইঞ্চি দেয়, 10 ইঞ্চি দেয়, সেই ক্ষেত্রে দেখা যায় যে একটু শোকেসটা চিকন হয়। আর পিছনে মোটা বোর্ড দেওয়া আছে বরাবরের মতো, আমি সবসময় মোটা বোর্ড দিই, কারণ আমি জানি যে অনেকের দোয়ালটা বা ওয়াল একটু দুর্বল হলে পারে দেখা যায় শোকেসটা নষ্ট হওয়ার একটা ভয় থাকে, সেই ক্ষেত্রে মোটা বোর্ড দিলে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে এখানে যদি আমি একটু 12.5 ইঞ্চির জায়গায় যদি আমি 11 ইঞ্চি দেই বা 10 ইঞ্চি দেই, সেই ক্ষেত্রে শোকেসটা একটু চিকন হয়ে আসবে, আপনাদের কাটলারিদের জিনিস রাখতে সমস্যা হবে, পাশাপাশি রেটটাও একটু কমে আসবে। তো একটা জিনিস নেবেন যদি ঠিক মতো ইউজ না করতে পারেন, সেই ক্ষেত্রে আপনার 1000 টাকা 2000 টাকা কমে কিনে লাভ কী, একটা জিনিস যদি ইউজ না করতে পারেন। আর একটা জিনিস আমি সবসময় বলি, সেটা হচ্ছে যে আমি প্রোডাক্টের সাথে কখনো কম্প্রোমাইজ করি না, আমি কাস্টমারদের কখনো ঠকানোর চেষ্টা করি না, আমি সম্পূর্ণ সলিড জিনিস দেওয়ার চেষ্টা করি সবসময়, যাতে কাস্টমার জিনিসটা ব্যবহার করে একটু কমফোর্টেবল ফিল করে। সেই ক্ষেত্রে আমি সবসময় চেষ্টা করি একটু ভালো কিছু দেওয়ার, যার কারণে আমার প্রোডাক্টগুলোর রেট একটু বেশি হয় বাজার থেকে। তো ভালো জিনিসের একটু রেট বেশি হবে, এটা সবাই জানে, আপনারাও জানেন। তো দেখতে পাচ্ছেন ওপরে সুন্দর কার্নিশ করে দেওয়া আছে, আপনারা ওপরে চাইলে আরও কিছু ভারী কিছু রাখতে পারবেন, সমস্যা নেই, এখানে ভারী কিছু লাগেজ বা আপনার কার্টুন টাটুন বা প্রয়োজনীয় জিনিস টিনিস রাখতে পারবেন, সেই জন্য একটি স্পেস করে দেওয়া আছে। আর আরেকটা গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে যে অনেকেই একতলায় থাকে, দোতলায় থাকে, তিনতলায়, চারতলায়, পাঁচতলায়, তো সেই ক্ষেত্রে এত বড় জিনিস যখন আপনি সিঁড়িতে উঠাইতে যাবেন তখন দেখা যায় যে অনেকের আসলে সিঁড়ির জায়গা স্বল্পতার কারণে জিনিসটা ঘোরানো যায় না বা তোলা যায় না, বা ভারী জিনিস তিনতলা চারতলায় তুলতে একটু সমস্যা হয়, সেই জন্য আমি বরাবরের মতো এখান থেকে এটা আলাদা করার একটা সিস্টেম রাখি, যেটাকে আমরা বলি টু পার্ট। এখান থেকে স্ক্রু করা আছে, আপনি চাইলে স্ক্রুগুলো খুলে এখান থেকে শোকেসটা এই পর্যন্ত আপনি সম্পূর্ণ আলাদা করতে পারবেন, এই পর্যন্ত আলাদা করতে পারবেন, তাহলে আপনার কেয়ারিংয়ের জন্য একটু সহজ হবে, বা আপনি যেখানে তুলতে চাচ্ছেন দোতলা চারতলায় সেই ক্ষেত্রে আপনার অতটা প্রবলেম হবে না, এবং কি জিনিসটাও হালকা হবে, যার কারণে তোলাটাও অনেক সহজ হয়ে যাবে। আর তালাগুলো দেওয়া আছে আপনার খুব ভালো তালা, ভালো মানের তালা দেওয়া আছে, এখানে মেটাল হাতল দিয়েছি, এখানে ফাঙ্গাস আসার কোনো ভয় নেই, আমি ফুল MDF ব্যবহার করেছি, যার কারণে ইনশাআল্লাহ ফাঙ্গাস আসবে না, 99% আমরা গ্যারান্টি দিয়ে থাকি ফাঙ্গাসে। আর হচ্ছে ঘুণের গ্যারান্টি দিয়ে থাকি আমরা 15 বছরের ভিতরে যদি ঘুণ আসে সেই ক্ষেত্রে আমরা রিপ্লেস করে দিব।
আর কালার ফিটিংস বা আপনার কবজা তালা এইগুলোর যদি কোনো সমস্যা হয় সেই ক্ষেত্রে আমরা 5 বছরের একটা ফ্রি সার্ভিসিং রাখি। আপনারা ফোন করলে পারে, যে কোনো সমস্যা হলে আমার মার্কেটের যে রিপেয়ারের কাজ করে যারা সব সময় সার্ভিসটা দিয়ে থাকে তারা ইনশাআল্লাহ আপনার ঠিকানা অনুযায়ী চলে যাবে এবং কি যে সমস্যা এটা ঠিক করে দিয়ে আসবে ইনশাআল্লাহ। যদিও হওয়ার কথা না, অনেক সময় হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনার ওখানে যে ঠিক করে দিয়ে আসবে। আর এটার সাইজ হচ্ছে আপনার ওশারে আপনার হচ্ছে ওয়াইডে আছে হচ্ছে 62 ইঞ্চি, হাইটটা হচ্ছে 76 ইঞ্চি আর ডিপটা পাবেন আপনি হচ্ছে 16 ইঞ্চি। মনে রাখেন 62 ইঞ্চি, 76 ইঞ্চি, 16 ইঞ্চি। আর এটা রেট রেখেছে আমি হচ্ছে 22,000 টাকা। 22,000 টাকায় 10% ডিসকাউন্ট আছে, 10% ডিসকাউন্ট দিলে এটা রেট আসবে হচ্ছে 19,800। এটা হচ্ছে আস্কিং প্রাইস। আপনারা ফোন করলে, একটু দামাদামি করলে আমি হয়তো কিছুটা ছাড় দেওয়ার চেষ্টা করব আপনাদের সম্মান রাখারতে। তো সেই ক্ষেত্রে দেওয়া নাম্বারে আপনারা ফোন করলে দামাদামি করতে পারেন, সমস্যা নেই। আপনাদের সম্মানের খাতিরে আমি যতটা পারি আমি কম রাখার চেষ্টা করব। আর এখানে যদি আপনারা কালার চেঞ্জ চান বা নকশার কোনো পরিবর্তন চান আমি করে দিতে পারবো, সেই ক্ষেত্রে আমাকে অর্ডার দেওয়ার সময় আপনারা বলে দিবেন। আর সম্পূর্ণ তো বিস্তারিত বললাম শোকেস সম্বন্ধে। আমার ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পাশাপাশি আমি পরবর্তীতে আরও কিছু নতুন নতুন প্রোডাক্ট নিয়ে আসার চেষ্টা করব। আপনারা সবাই আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। তো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। সবার দীর্ঘায়ু কামনা করে আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।